हेलो बंधुरा अस्सलामु आलैकुम आशा करছি সকলেই ভালো আছেন। আমরা আবারো চলে এসেছি নতুন একটি হেলথ টিপস নিয়ে আপনাদের মাঝে। তো আমরা ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই যারা আমাদের চ্যানেল আজকে প্রথম এসেছেন দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন যেন প্রত্যেকটি ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন আপনি পেয়ে যান। তো আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের আজকের হেলথ টিপসে। যে ৬ লক্ষণে বোঝা যাবে ফুসফুসের সমস্যা: কাশি লেগে থাকা, সিঁড়িতে আরোহণের সময় শ্বাসকষ্ট হওয়া এবং কাশির সঙ্গে রক্ত আসা ফুসফুসের বড় ও ছোট সমস্যার ইঙ্গিত দিতে পারে। তো চলুন আমরা দেখে নেই কিভাবে ফুসফুস আমরা সুস্থ রাখতে পারি। আপনার পায়ে ফোলা ও ব্যথা আছে বা স্পর্শ করলে ব্যথা অনুভূত হয় এমনটা যদি অনুভব করেন, তবে প্রথমত আপনার মনে হতে পারে এটি আপনার ফুসফুসের কোনো ক্ষতি করবে না অথবা ফুসফুসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। লেহি হসপিটাল অ্যান্ড মেডিকেল সেন্টার রেডিয়েশন অনকোলজির চেয়ারম্যান অ্যান্ড্রিয়া ম্যাকি বলেন, কিন্তু এটি পায়ের রক্ত জমাট বদ্ধতা, ডিপ ভেইন থ্রম্বোসিসের লক্ষণ হতে পারে। তিনি লাং অ্যাসোসিয়েশনস লাং ক্যান্সার এক্সপার্ট মেডিকেল অ্যাডভাইজারি প্যানেলেও চাকরি করেন এবং এটি লাং ফোর্স ইনিশিয়েটিভে কাজ করেন নারীদের ফুসফুস ক্যান্সার সম্পর্কে সচেতন করতে ও শিক্ষা দিতে। এখানকার ঝুঁকি হচ্ছে এই রক্ত জমাটবদ্ধতা বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং ফুসফুসে প্রবেশ করতে পারে। এ অবস্থাকে বলা হয় পালমোনারি অ্যাম্বোলিজম। ফুসফুসের রক্তের জমাটবদ্ধতা রক্তপ্রবাহে বাধা দিতে পারে এবং মারাত্মক ক্ষতি করতে পারে। অন্যান্য লক্ষণগুলো হচ্ছে শ্বাসকষ্ট, শ্বাস নিতে সমস্যা এবং বুক ব্যথা। অনেক ক্ষেত্রে আপনার ফুসফুসের উপসর্গ নাও থাকতে পারে। যত তাড়াতাড়ি সম্ভব মেডিকেল সেবা নেওয়া গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হার্ট, লাং অ্যান্ড ব্লাড ইনস্টিটিউটের রিপোর্ট অনুসারে পালমোনারি অ্যাম্বোলিজমে আক্রান্ত 30% রোগী মারা যায়। আপনার কি শ্বাসকষ্ট হয়? আপনার মধ্যে কিছু সমস্যার কারণ হতে পারে কোল্ড বা ফ্লু। ডক্টর মেকি বলেন, যদি আপনার ফুসফুস সমস্যা থাকে অথবা যদি আপনি প্রচুর মানসিক চাপে থাকেন কিংবা যদি আপনি জীবনের কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট মোকাবেলা করেন, তাহলে কোল্ডের সর্বোচ্চ পর্যায়ে আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি থাকবে। সংকটাপন্ন বা দুর্বল ফুসফুস কার্যক্রমের কারণে ব্যাকটেরিয়াল নিউমোনিয়া অথবা ব্রঙ্কাইটিস হতে পারে। সমস্যা নির্ণয় করতে মেডিকেল পরীক্ষা এবং রিকভার করতে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে। আপনি সিঁড়ির পরিবর্তে লিফট ব্যবহার করা শুরু করেছেন? যদি আপনার স্বাভাবিক কার্যক্রমের সময় শ্বাস নিতে সমস্যা বা শ্বাসকষ্ট হয় এবং দীর্ঘস্থায়ী কাশি থাকে ঠান্ডা লাগা ছাড়া, আপনার ডাক্তার সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের জন্য টেস্ট করতে পারেন। আমেরিকান লাং অ্যাসোসিয়েশনের মতে এটি যুক্তরাষ্ট্রে মৃত্যুর ৩য় প্রধান কারণ। যুক্তরাষ্ট্রে ১১ মিলিয়ন লোকের মধ্যে এটি নির্ণীত হলেও অনেকেরই এটি সম্পর্কে ধারণা নেই, বিশেষ করে নারীদের। এছাড়া অনেক লোক মনে করে যে বয়স্কতার কারণে হাঁটার ফলে শ্বাসকষ্ট হয়, কিন্তু এটি বয়স্ক হওয়ার স্বাভাবিক সংকেত নয়। আপনার শ্বাসকার্যের সময় বুকে শব্দ হয়? ডক্টর মেকি বলেন, আমরা রোগীদের বলি যে যদি আপনি গভীর শ্বাস নিতে না পারেন আপনার ডাক্তার দেখানো প্রয়োজন হবে। ডাক্তাররা সম্ভাব্য রোগ যেমন সিওপিডি বা রক্ত স্বল্পতা নির্ণয় করতে টেস্ট নিতে পারে, সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে নির্ণীত হতে পারে। ইউরোপিয়ান রেসপিরেটরি রিভিউর গবেষণা অনুসারে শ্বাসকার্যের সময় বুকে হুইসেল দেওয়ার মতো বা সাই সাই শব্দ হওয়ার আরেকটি সম্ভাব্য কারণ হচ্ছে বার্ধক্যজনিত অ্যাজমা, যা শৈশবে ডেভেলপ হওয়া অ্যাজমার চেয়ে বেশি তীব্র। প্রকৃতপক্ষে 65% ঊর্ধ্ব 10% লোকের এটি হতে পারে এবং ক্রনিক সাইনাসাইটিস বা দীর্ঘস্থায়ী সাইনাস প্রদাহের মতো অবস্থার কারণে এর তীব্রতা বেড়ে যেতে পারে। আপনার কোনো উপসর্গ নেই? ফুসফুস ক্যান্সার হচ্ছে এমন একটি রোগ যা আপনি কখনো কামনা করবেন না, ডক্টর মেকি বলেন, কিন্তু ভীতিকর খবর হচ্ছে প্রথম পর্যায়ে ফুসফুস ক্যান্সারের উপসর্গ বিরল বা উপসর্গ দেখা দেয় না বললেই চলে। আমরা সাধারণত হঠাৎ করে প্রথম পর্যায়ের ফুসফুস ক্যান্সার খুঁজে পাই जखन एकजन रोगीर अन्य कोनो शारीरिक समस्यार कारणे बुक बा मेरुदंडेर एक्सरे प्रयोजन हय तखन ए कैंसार धरा पड़े। समयेर बिवर्तने कखनो कखनो हठात् करे अन्यान्य उपसर्ग जेमन पीठ व्यथा, माथा व्यथा किंबा अत्यधिक क्लांति देखा दिते पारे। प्राय क्षेत्रे एसब शरीरेर अन्य स्थाने कैंसार छड़िये पड़ार लक्षण होते पारे। ए कारणे यदि आपनि फुसफुस कैंसारेर उच्च झुंकिते आपनार बयस 55 ঊর্ধ্ব होले एबं धूमपानेर 30 बछरेर इतिहास थाकले आपनार लो डोज सीटी स्कैनेर माध्यमे स्क्रिनिंग करानो प्रयोजन होते पारे। आपनार काशिर संगे रक्त आसे एई भीतिप्रद लक्षणटी आपनाके अविलम्बे सोजा डाक्तारेर काछे निये जाबे। रक्त उज्जवल लाल बा अधिक बादामी एबं मिउकास युक्त होते पारे। डॉक्टर मेकी बोलेन एटी फुसफुस कैंसारेर लक्षण होलेओ एर माने एटा नय जे आपनार फुसफुस कैंसार आछे। मायो क्लिनिक अनुसारे अन्य अनेक कारणे काशिर संगे रक्त आसते पारे, जेमन उदरेर पेशीते टान पड़ा, दीर्घस्थायी ब्रोंकाइटिस अथवा एम्फिसेमा। जे कारणे काशिर संगे रक्त आसुक ना केन एके अवहेला करा उचित नय एबं डाक्तारेर संगे कथा बोलुन जेभावे आपनार फुसफुस सुस्थ राखबेन। डॉक्टर मैकी बोलें आपनी सर्वाधिक गुरुत्वपूर्ण जे काजटी करते पारेन ता होच्छे तामाक बा धूमपान बर्जन करा। लोकदेर बोधगम्य हवा प्रयोजन जे फुसफुस होच्छे फिल्टार जा शरीरेर अन्यान्य अंशे अक्सिजेन सरबराह करे एबं कैंसार सृष्टिकारी कार्सिनोजेन ओ अन्यान्य अस्वास्थ्यकर भग्नावशेष दूर करते साहाय्य करे। एसब फिल्टार जेन बाधाग्रस्त ना हय ओ सुस्थ थाके सेदिके खेयाल राखुन, भालो मतन चिकित्सा करुन। तो बंधुरा केमन लागलो आमादेर आजकेर एई टिप्सटी अवश्यई कमेंट्स करे जानाबेन एबं भिडियोटी जदि भालो लेगे थाके अवश्यई आपनार बंधुबान्धव, परिवारबर्ग एबं आत्मीय स्वजनेर साथे शेयर करबेन। एकटी थाम्स आप दिते दया करे भुलबेन ना एबं आबारो बोलबो जारा एखोनो आमादेर चैनेलटी सबस्क्राइब करेननि दया करे एखुनी सबस्क्राइब करे नेन। धन्यवाद।